অবশেষে তুই যে যাচ্ছি সেটাই অপেক্ষারত তুই প্যাসেঞ্জার। আমরা আজকে কোথায় যাচ্ছি? কোথায় বলা যাবে না, ওটা গিয়েই দেখা যাবে, ওটা গিয়েই দেখা যাবে। অবশেষে তুই যে যাচ্ছি সেটাই অনেক। বারোটায় ঘুম থেকে আমরা আলটিমেটলি কখন পৌঁছতে পারবো জানি না, মানে ঢুকতে পারবো জানি না। ওয়েট করছি দাদা বৌদি রেস্টুরেন্টের সাথে বিরিয়ানি খাওয়ার, যদিও জানি না আলটিমেটলি কখন ঢুকতে পারবো। আশা করি তাড়াতাড়ি ঢুকে যাবো, কারণ লাইন তাড়াতাড়ি হচ্ছে। দেখা যাক, আসলে দাদা বৌদি তো চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি আর একটা জিরা সোডা আর একটা ফ্রেশ লাইম সোডা, এই আমাদের অর্ডারটা। এতে জায়গা থাকলে আরও কিছু খাওয়া যাবে। তবে তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, ব্যারাকপুর হিস্টোরিক্যাল প্লেস, ইতিহাসের পরিপূর্ণ জায়গা, এবং ব্যারাকপুর স্টেশনটার মধ্যেও একটা অদ্ভুত রকম ঐতিহাসিক ছাপ রয়েছে। যদি আমরা দেখি তাহলে আমরা শাহজাহান মোগল আমলের যে বাড়িগুলো দেখি, বড় বড় থামওয়ালা এবং লাল সাদা কম্বিনেশন, ব্যারাকপুর স্টেশনটা কিন্তু সেরকম। এবং ব্যারাকপুর সতেরোশো বাহাত্তর সালে প্রথম এখানে সেনাবাহিনী থাকার যে শিবিরটা সেটা তৈরি হয়েছিল। এখানে একটা অদ্ভুত রকম ইতিহাস এবং আবার একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে একটা ঝড় গেছে স্বাধীনতা পূর্ববর্তী সময়, সেই ঝড়ের একটা অদ্ভুত রকম স্থান কিন্তু এই ব্রিটিশের একটা মঙ্গল পাণ্ডে ঘাট, মঙ্গল পাণ্ডে উদ্যান, সেটা তোমাদের সবারই জানা। তারও একটা অদ্ভুত রকম ইতিহাস আছে, সেখানে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সাল, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সমস্ত রকম যুদ্ধাস্ত্র এই ব্যারাকপুর যে মঙ্গল পাণ্ডের যে ঘাটটা ছিল সেই ঘাটটি যাতায়াত করেছে। মঙ্গল পাণ্ডের ঘাটে সেখানে জিনিসগুলো রাখা হয়েছে এবং আদান প্রদান করা হয়েছে। অতএব ব্যারাকপুর সব মিলিয়ে একটা ঐতিহাসিক স্থান। তারপর ব্যারাকপুরের দাদা বৌদির সাথে সত্যি আমাদের একটা ফেমাস হিস্টোরিক্যাল জায়গা তৈরি করে নিয়েছিল দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ, আমাদের অনেকদিনের ইচ্ছে ছিল এই প্রথম দাদা বৌদি বিরিয়ানি হোটেলে বিরিয়ানি খাওয়া। তো প্রথম আমাদের এই ইচ্ছেটা পরিপূর্ণ হতে চলেছে, এখনো খাই এক চামচ তুলি। থ্যাংক ইউ।
বিরিয়ানি চলে ভালো ছিল, যখনই দেখা হবে আর বৌদি সঙ্গে কোনো তো আমাদের দাদা বৌদি খাওয়া শেষ কলকাতায় গরমের ছুটিতে বেড়াতে এসেছিলাম, দাদু নিয়ে এসেছিল, তাই মঙ্গল পাণ্ডে ঘাট দেখবি চল, এই করবি চল, ওই করবি চল, এরকম ভাবেই দেখাচ্ছিলাম। তারপরে এই ফার্স্ট টাইম এলাম, এখন অনেক রিনোভেট হয়ে গেছে, অনেক মানে অনেক কিছু হয়েছে, বসার জায়গা, আড্ডা মারার জায়গা, চা কফি স্ন্যাক্স খাওয়ার জায়গা অনেক কিছুই হয়েছে, তোমরা এলেও দেখতে পারবে। সুন্দর একটা ছোট্ট মন্দির রয়েছে, শিব মন্দির। এখন তো শ্রাবণ মাস, কালকে মনে হয় 3 নম্বর সোমবার পড়বে, তো অনেকেই শিবের পুজো করেন এই শ্রাবণ মাসে। খুব সুন্দর লাগলো সুন্দর ছোট্ট মন্দির, এবং ঘাটে প্রচুর ক্রাউড আমি করলাম না, সে ক্রাউড না দেখলে বোঝা যাবে না। Thank you.